এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। পরীক্ষা বাতিল নিয়ে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে কোনো নোটিশ না পাওয়ায় পড়ুয়ারা ক্ষুব্ধ, এই সংক্রান্ত একটা নিউজ এসেছে আমাদের সামনে। অবশ্যই নিউজে যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনে হাত দিয়ে রাখুন। দেখুন এখানে হেডলাইন দেওয়া আছে, বাতিল পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের তরফে নোটিশ না পেয়ে ক্ষুব্ধ পড়ুয়ারা। এই নিউজটি কলকাতা টাইমস 24-এর তরফ থেকে প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে এখানে বলা হয়েছে, করোনা আতঙ্কের আবহে চালু রয়েছে প্রায় সব কিছুই, অথচ বাতিল হয়েছে পরীক্ষা। ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছেন সমস্ত পরীক্ষা বাতিল। নির্দেশ দিয়েছেন যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছাত্রছাত্রীদের পুরনো সেমিস্টারের ভিত্তিতে 80 এবং চলতি সেমিস্টারের প্রজেক্টের ভিত্তিতে 20% নম্বর দেওয়া হবে। কিন্তু রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি এই বিষয়ে কতটা সরব সেই নিয়ে উঠেছে প্রশ্ন। আর কলেজের তরফে কোনো নোটিশ না পেয়ে ক্ষুব্ধ নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সহ সমস্ত মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এমনিতেই টানা দুমাস ছাত্রছাত্রীদের ধন্দের মধ্যে রেখে সম্প্রতি জানানো হয়েছে পরীক্ষা হবে না, তার উপর বিশ্ববিদ্যালয় বা কলেজের তরফে এখনও কোনো নোটিশ জারি করা হয়নি। এই কঠিন পরিস্থিতিতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের বা বিডিপি পড়ুয়ারা প্রস্তাব রেখেছে যে মূল্যায়ন করার যত শীঘ্র সম্ভব অফিসিয়াল নোটিশ বের করার, কারণ দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থার কারণে পড়ুয়ারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রথমত তারা দাবি করছে আগের বছরের 100% নম্বরের ভিত্তিতে সকলকে পাস করিয়ে দেওয়া হোক, অথবা 50% হোম অ্যাসাইনমেন্ট এবং সেই সঙ্গে 50% আগের বছরের নম্বরের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হোক। এরপর এখানে বলা হয়েছে, অনলাইন মাধ্যমে বৈষম্যের কারণে কোনোভাবেই বিকল্প মূল্যায়ন পদ্ধতি বলে বিবেচনা না করা হয় তাহলে অফলাইন স্পিড পোস্ট প্রশাসন বা বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে যেন পড়ুয়াদের হোম অ্যাসাইনমেন্টগুলি সংগ্রহের ব্যবস্থা করে। এছাড়াও অনলাইন ইমেলের মাধ্যমেও জমা দিতে রাজি পড়ুয়ারা। এই কঠিন পরিস্থিতিতে কোনো অবস্থাতেই পড়ুয়ারা ক্যাম্পাসে এসে অ্যাসাইনমেন্ট জমা দিতে রাজি নয়। যানবাহন চালু থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়ারা পরীক্ষা দিতে যেতে রাজি নয়, যেখানে সরকার ঘোষণা করেই দিয়েছে পরীক্ষা বাতিলের কথা। এই প্রতিবেদনে দুটো দিক এখানে উঠে এসেছে। একটা হচ্ছে বিডিপি ক্যান্ডিডেটরা এক্সাম বাতিলের জন্য কোনো অফিসিয়াল নোটিশ না পেয়ে তারা ক্ষুব্ধ, আর দ্বিতীয় বিষয় হচ্ছে বর্তমানে যে অ্যাসাইনমেন্ট লেখা চলছে মূলত পিজি স্টুডেন্টদের, তাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথাও বলা হয়েছে স্টাডি সেন্টারে, তারা সেখানে ইমেল বা অনলাইনের মাধ্যমে জমা দিতে রাজি। এই দুটো পার্ট এখানে এই প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছে। আরও গুরুত্বপূর্ণ আপডেট বা নিউজ উঠে এলে আপনাদের শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন।